বৈষম্য বিরোধী ছাত্রদের গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন দেশে তার রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, তবে তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন আর আলোচনা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বৃহস্পতিবার 14 আগস্ট সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় সংক্রান্ত রূপা হকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে রূপা হক জানান, শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া আমার সরকারের সমীচীন হবে না। তিনি লেখেন, ইরাকে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর যেমন চিত্র দেখা গিয়েছিল, হাসিনার ক্ষেত্রেও ঢাকা শহরে ঠিক একই চিত্র দেখা গেছে। জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, কুশ পুতলিকা পোড়ানো হয়েছে, টাওয়ার হেমলেটসও এর আজ থেকে বাদ যায়নি। রূপা হক ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ান আন মেন স্কয়ারের সঙ্গে তুলনা করে লিখেন, শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় একটি অংশই শাসন করেছেন। তিনি লেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কাউকে আশ্রয় দেয়া বুদ্ধিমানের কাজ হবে না, কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে। বরং অনেক বাংলাদেশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন। এরপর রূপা হক লিখেন, বর্তমানে আমার বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই আর নিপীড়নের ভয় সংস্কৃতি নেই, আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে। তবে হাসিনার যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরোধীদেরকে ইসলামিস্ট লেবেল দিয়ে কয়েকটি ভিডিওর সমালোচনা করেছেন রূপা। জয় উল্লেখ করেন, তার মা দেশে ফিরে আসবেন। এ বিষয়ে রূপা হক বলেন, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দুই পরিবারের মধ্যে পুরানো শত্রুতার পরিবর্তে যখন প্রকৃত অবাধ নির্বাচন হবে, তখনই গণতন্ত্র ফিরে আসবে দেশটিতে। এখনই এর উপযুক্ত সময়। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।